ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোন আমার মনে হয় না প্রতিপক্ষ আছে এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের মতো করে গোলাম আজমের মতো করে ওই মতিউর রহমান নিজামীর মতো করে তখন হারুন রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে কেন যে আপনারা এই ধরনের বিষয়ে কথা বলার রিকোয়েস্ট করেন কারণ বললে তো মনোপীত মনোপূত হয় আপনাদের এমন কিছু বলবো না আবার বললে বললেন বলবেন যে বলছি কেন বিতর্কটা যাচ্ছে রিসেন্টলি যে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ উনি কী ধরনের ডক্টর আমি আসলে সত্যিকার অর্থে জানি না কারণ বাংলাদেশে তো আপনি ধরেন আলহাজ ডক্টর নামের সামনে থাকে এবং এগুলো কী মিন করে আচ্ছা ওপেন কোয়েশ্চেন আম এখন উনি কি পয়ালগাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ডক্টর ডক্টরের ডিগ্রি থাকায় ডক্টর নাকি ডাক্তারি ডক্টর কী ধরনের ডাক্তার আছে জায়গা তো উনি বেশ উদ্ভ্রান্তের মতো কমেন্ট করে যাচ্ছেন গতকালকে একটা ভিডিও আমি ফেসবুকে দেখলাম আমি ব্যাক আপটা রাখি না অ্যাকচুয়ালি রাখছিলাম পরবর্তীতে আবার ডিলিট করে দিছি কারণ ফেসবুক তো আজকাল পাগল হয়ে গেছে কোনটাকে আবার সে ইয়ে মনে করে সাম্প্রদায়িক ইয়ে ছড়াচ্ছি মনে এই জায়গা তো সেখানে আবার দেখলাম সে বলতেছে স্থানীয় একটা মিটিংয়ে যে সে মেরে যারা ওয়াজে শোনে তাদের মেরে হাত থেকে ফোন ফেলে দিবে কি জানে আর এরকম আর কি মানে সে বেশ উদ্ভ্রান্ত টাইপের আর কি আমাদের এই মাননীয় প্রতিমন্ত্রী সাহেব এবং অবশ্যই এই সরকারের আমলে অসাম্প্রদায়িক সরকারের আমলে আপনি কিন্তু একটা ধর্মের প্রতি সাম্প্রদায়িক হইতে পারবেন আর অন্য ধর্মের প্রতি সাম্প্রদায়িক হইতে পারবেন না সেটা কোন ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম বিরোধী কথাবার্তা বলতে পারবেন স্টেটমেন্ট দিতে পারবেন অন্য ধর্মবিরোধী দিতে পারবে না কারণ কেন অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে এই সাম্প্রদায়িক এইগুলো মেনে নেওয়া হয় না সাম্প্রদায়িকতার আর সো এটা তার কী করব মনে হয়তো আপনি দাঁড়িয়ে ধরে যেভাবে টানে এই সরকার আমলে মুসল্লিদেরকে বাইতুল মোকারে তারপর হচ্ছে যেভাবে হিজাবের জন্য স্কুল কলেজে প্রাতিষ্ঠানিকভাবে হ্যারাস্ট হয় মহিলারা অসাম্প্রদায়িক বাংলাদেশের সো এরা যে অসাম্প্রদায়িকতার কথা বলে তো ভণ্ড বাংলাদেশে কোনো সত্যিকার অর্থ লিবারাল ভ্যালুজ ধারণ করা মানুষজন অলমোস্ট নাই বললেই চলে দু একজন হাতে গোনা আছে বলে আমি মনে করি কিন্তু লাইক অলমোস্ট নাই বলে চলে এগুলো সব ব্যা ব্যাড অ্যাক্টর ব্যাড অ্যাপল এবং অসাধু অসৎ কানা নাম ধরেছে আর কি লিবারাল ইসি সো ওনারা যে অসাম্প্রদায়িকের কথা বলেন অসাম্প্রদায়িকতার ওনার মোটোই অসাম্প্রদায়িক না এবং এই কথাগুলো যারা বলেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তা তুমি পট্টি পড়েন ইলেকশন আসলে ইলেকশনের আগে আগে তুমি পট্টি পড়েন পাবলিকলি তাহার জন্য পড়েন এই গল্পটা বলেন পাবলিকলি এসে ধর্মের জন্য মোদিনা সনোদন অনুযায়ী দেশ চালাবেন ইলেকশনের আগে এগুলা বলেন সেগুলো সব কিছু ধর্মকে ব্যবহার করা এটা লাইক এটা ব্যাখ্যা করাও লাইক সময়ের অপথ এটা আমরা সবাই জানি এগুলো ধর্ম ধর্মের ব্যবহার সো ধর্মকে নাকি রাজনীতির প্রয়োজনে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে আওয়ামী লীগ সবসময় কেন জামাত ইসলামের সাথে জোট গঠন করে দেখে সো জামাত ইসলামের সাথে জোট গঠন করা কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা একটা রাজনৈতিক ডিসিশান লাইক আর প্লেইং বাই দ্য বুক রাজনীতি করতেছে রাজনৈতিক স্ট্র্যাটেজি আমি বিএনপি সাপোর্টার না যেটা মনে করি সেটা বলতেছি আর আওয়ামী লীগ হইতেছে বিএনপি ধর্ম ব্যবসা করে এগুলো যে আর আওয়ামী লীগ হচ্ছে ধর্ম ব্যবসা করে একেবারে পুরোপুরি ধর্মকে বিক্রি করে এই দুদিন মদিনা সুন্নতল যে দেশ চালায় দুদিন হেফাজতের সাথে জোট করে দুদিন হেফাজতকে দরের উপরে রাখে এই সো ধর্মকে ক্লিয়ারলি লাইক যেটা বললাম বিএনপি ডিসিশনগুলো রাজনৈতিক সিদ্ধান্ত কার সাথে জোট করবো কার সাথে যেমন হেফাজতের সাথে জোট করা না করা আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু তারা কিন্তু ওই যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বেশভূষা চেঞ্জ করে ফেলেন তারপর হইতেছে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবে এগুলো কিন্তু বিএনপিও কোনো কালে বলে নাই রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন ধর্ম নিয়ে আমার ওকে রাষ্ট্রধর্ম ইসলাম হুইসিন ইন দ্য ফার্স্ট প্লেস সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এর করছে এর সাথে কি খুব ধার্মিক লোক খুব একেবারে ধর্মের না 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 উনি তো পঞ্চাশটা সম্পর্ক তারপর মেয়েদের সাথে নানান রকম উনি হার্ট থ্রপ সো না যাক মানে কোনো মানুষ তো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে না সো উনি পার্সোনাল লাইফে ইসলাম ধর্ম পুরোপুরি পৈপ্র করে মানে না বিধায় উনি ইসলামের প্রতি সেন্টিমেন্ট থাকতে পারবে না তা তো না সেটা বলতেছি না থাকতেই পারে কিন্তু উনি রাষ্ট্রধর্ম ইসলাম করছেন খুব ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে আই ডোন্ট থিঙ্ক সো পলিটিক্যাল লোকজন পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার চেষ্টা করেন না তো সকল ইয়ে রিভলভ করে হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট এবং ভেস্টেড ইন্টারেস্টকে সেন্টার করে রাইট সো সেগুলো হচ্ছে সেখানে সেগুলো চলতে সেইগুলো গেল রাজনৈতিক আলাপ যা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা না থাকা নিয়ে এবার আসি আমাদের মুসল্লিদের যেই দাবি দেওয়া চাওয়া সেটার সাথে আমি একমত কিনা না এসে সাথে একমত হওয়ার তো কোনো কারণ দেখি না এখন আমাদের মুসল্লিরা যে কী কপলে কী করে কী আচরণ করে তাদের প্রায়োরিটি কী লাইফের তারা সেটা তারাই ভালো বলতে পারবে এগুলো আমি মাথা পাই না তাদের কথা কাজের তাদের বয়কট করা রাষ্ট্রধর্ম ইসলামের জন্য আন্দোলন করা এগুলো করে কী লাভ হবে কোনো লাভ হবে না কিন্তু তারা এগুলোকে তাদের এগুলো হইতেছে কি তাদের জিতে থাকতে হবে পাওয়ার দেখাইতে হবে মানে তাদের সিম্পলি এগুলো হতেছে যে লিভিং ইন দ্য মোমেন্ট আর কি শর্ট টার্মে খুব মাতবুরি করতে হবে খুব কাম দেখাইতে হবে কিছু একটা করতে হবে আমাদেরকে শর্ট টার্মে করে খুব কাম দেখাইতে হবে আমাদেরকে বোঝাইতে হবে যে আমরা কমিটেড সো রাষ্ট্রধর্ম ইসলাম করা কি আসা যায় কিছু আসা যায় না রাষ্ট্র ধরুন ইসলাম করে ডাজ ইট মেক সেন্স ন ইট ডাজ মেক অ্যানিস্স এর সাথে করছে কারণেই করছে কিন্তু এটা এখন মুসলিমরা পেয়ে বসছে বাংলাদেশ কি ইসলামী নীতিতে চলে বাং না চলে না বাংলাদেশ চলে সম্পূর্ণ হচ্ছে অন ইসলামিক সংবিধান এগুলো তো হুজুরা বলে না যে আল্লাহর আইনে কায়েম করতে হবে জমিনে কোনো মানুষের আইন চলবে না কিন্তু মানুষের আইনিতে চলতেছে সংবিধান সংসদ কিছু মানুষের আইনে চলতেছে আল্লাহর আইনে কোনো কিছু চলতেছে না যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেখে নামে দিয়ে রাখছে বিভিন্ন আইন কানুন এগুলো ইসলাম ধর্মের রীতি অনুযায়ী কোনটাই ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হয় না তালাক বিয়ের নিয়ম কানুন থেকে কোনোটা ইসলাম ধর্মের রীতি মান মানা হয় না এগুলো সব নিজেরা সংবিধান মানুষ মনুষ্য সৃষ্ট সংবিধানই সব কিছু চলে পলিটিশিয়ানরা এগুলো সরাসরি বলতে চায় না দেখে একটু ল্যান্ড ঢুকিয়ে ঠুকে রাখছে মুসলিম রীতি অনুযায়ী আসলে মুসলিম রীতি অনুযায়ী এইগুলো মুসলিম রীতিগুলো না কোনোটাই সো যে একটা সেকুলার সিস্টেম টোটালি বিদেশ থেকে আমদানিকৃত গণতন্ত্র সেই সিস্টেম সেকুলার সিস্টেমে চলতেছে সো সেকুলার সিস্টেমে তো কোনো রাষ্ট্রধর্ম থাকবে না এটাই স্বাভাবিক যদি এটা হতে যে মুসলিম নীতিতে চলতেছে মুসলিম যারা শাসক যেমন ওই তালেবানের আফগানিস্তানে যেটা হইতেছে আফগানিস্তানের লোকজন তারা রাষ্ট্রধর্ম ইসলাম ইয়ে করার দাবি করতে পারে কারণ সেখানকার শাসক তারা বলে যে আমরা গণতন্ত্র মানি না না তাদের অ্যাগেন সেটা ভিন্ন আলাপ কিন্তু তাদের কথা হচ্ছে তারা ক্লিয়ার অ্যাপাউট দেওয়ার পজিশন যেটা আমরা গণতন্ত্র মানি না আমরা আমরা ইসলাম অনুযায়ী আইন অনুযায়ী দেশ চালাবো না তাদের ইসলামের বুজ সেখানে আমার বিতর্ক বা দ্বিমত আছে কিনা সেটা ভিন্ন আলাপ তাদের কথা হচ্ছে আমরা ইসলামিক শাসন অনুযায়ী আইন অনুযায়ী দেশ চালাবো তারা সেই লক্ষ্যে আসছে তারা সেইভাবে করতেছে তাদের সিস্টেম সেইভাবে ঢেলে সাজাইছে সেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতেই পারে বাংলাদেশে তো এই দাবি কিন্তু এখানে তো কোনো ইসলাম ধর্মে কিছু হচ্ছে না এখানে লাইক একটা ট্যানোলজি দিয়ে মনে করেন যে ধরেন যে আপনার পাঠ্যসূচি পাঠ্যক্রমে ইসলাম ধর্ম বলতে কোনো ধর্মই নাই এখন যেহেতু আপনার পাঠ্যক্রমে ইসলাম ধর্ম বলতে কোনো ধর্ম নাই আপনার এদিকে আবার আপনি তহিদি জনত আপনি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ আপনার সহ্য হচ্ছেন আপনি কি করবেন একটু পাওয়ার খাটাইতে হবে সো আপনি কি করেন আপনি ফিজিক্স বইয়ের মধ্যে একটু ইয়ে ঢুকাই দিতে হবে হজরত মোহাম্মদ সাল্ল্লা জীবনী ডাজ নট মেক এনি সেন্স ডাজ নট মেক এনি সেন্স এটা আপনার ইসলাম ধর্মের কোনো ইসলাম শিক্ষা বই যদি থাকে সেইখানে থাকতে পারে ফিজিক্স এটা থাকার কোনো সুযোগই নাই আপনার যদি চান আপনি নবীজ সাল্লাহ সাল্লামের জীবনী পড়াবেন তাহলে আপনি যেটা করতে পারেন আপনি ইসলাম ধর্ম নামে একটা আলাদা ধর্ম চালু করতে হবে ফার্স্ট আপনাকে আগে ক্ষমতায় লাইক যারা ইসলামী ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী দেশ চালাবে বলে ক্লিয়ার কাট তাদেরকে ক্ষমতায় আনতে হবে ফার্স্ট নাও সেটা কিভাবে সেটা আবার জামাত ইসলাম দাবি করবে তারা ওইদিকে কাজ করতেছে আই টেন থিঙ্ক সো বাট এনিওয়েজ সেভাবে আপনাকে কাজ করতে হবে আগে আপনাকে ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট চালু করতে হবে তারপর সেখানে নবীজ সাল্লি সাল্লামের জীবনী ঢুকাইতে হবে আপনি ইসলাম শিক্ষার সাবজেক্ট চালু করতে পারতেছেন না বা সে আপনি মাথাও ঘামাচ্ছেন না আপনার মাথা আপনি আপনি ফিজিক্স বইয়ের মধ্যে ইসলাম কি বলে নবীজ্লা সাল্লামের জীবনে ঢুকাই দিয়েছেন না এটা জান মেকানিক সাস বাংলাদেশ সেকুলার সিস্টেমে চলতেছে আপনি আগে আফগানিস্তানের মতো আগে আপনি এমন শাসন ব্যবস্থা চালু করতে হবে যেটা ক্লিয়ারলি ইসলামিক শাসন ব্যবস্থা বলে ইয়ে তারপর আপনি সেইখানে রাষ্ট্র ধর্ম ঢুকানোর আলাপ বাঁচতে পারেন আপনি ফিজিক্সের মধ্যেই নবী সাল্লাহ সাল্লামের জীবনে ঢুকে দেওয়া যায় না এটা এখন এই ধরনের দাবি দাওয়া মুসলমানরা মুসলিমরা করে অ্যাগেন এই কারণে এদের সাথে আমি একমত হইতে পারি না এদের কাজকর্মের সাথে তারা করতেছে এই দাবি হুম এবং হোয়াট উইল দে গেইন ফ্রম ইট রাষ্ট্রধর্ম ইসলাম করে কিছুই না তাহলে এটা কেন করতেছে সে গায়ের জোর সিম্পলি অন্য কিছু হয় এটা কিন্তু সিম্পলি তাদের এখানে ইগো যে আমাদের নাইনটি পার্সেন্ট সবসময় যে ভাষায় এরা কথা বলে নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে গায়ের জুড়ি এটা এটা মিন ইট প্রুভ এন্ড কিছু না এটা গায়ের জুরি এবং এটা কত ইনসেন্সিবল ই আনরিজনেবল স্টুপিড ইডিয়টিক দাবি হোক না কেন ননসেন্সিক্যাল দাবি হোক না কেন ইটা ম্যাটার গায়ের জোর প্রতিষ্ঠায় তো তাদের তারা আসতেছে ওই জায়গা থেকে আর সরকার যেগুলো করতেছে এগুলো তো তারা করতেছে তাদের সেটা কি বলবো সেগুলো সরকার এখন ক্ষমতা আছে সাবধান কিন্তু ফাটায় ফেলবে হিন্দু ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদেরকে নিয়ে কিছু বলতে পারবেন না মুসলিমেরা বা সংখ্যাগুরু যেহেতু এদেরকে দাড়ি ধরে টানতে টানতে মসজিদ থেকে বের করা যাবে এদেরকে দাঁড়ির জন্য হ্যারাস করা যাবে দাড়ি টুপির জন্য হ্যারাস করা যাবে কর্মক্ষেত্রে হিজাবের জন্য কর্মক্ষেত্রে হ্যারাস করা যাবে যেহেতু সংখ্যাগুরুষ্ঠ মুসলমানের সুতরাং ওইটা যায় আছে এরা আবার সেকুলারিজমের মানে দাঁড় করেছে কিন্তু ধর্ম নিরপেক্ষতা না ইসলাম দেশ সেটা আবার কিছু পার্টি আছে সেটা তো আমরা জানি সেই পার্টস তো তা এক্সিস্ট করে সো এখানে উভয় পার্টি হইতেছে আমার দৃষ্টিতে উন্মাদের মতো আচরণ করতেছে কোনো লজিক্যাল রিজনেবল সাবস্টেন্টিভ আচরণ করতেছে না আর আমাদের মুসলিম ভাইরা যা করে বেড়াইতেছে ওখানে সামনে তো অনেক কাজ অনেক দায়িত্ব যে আপনারা ধরুন বলবেন যে এখন ও র্যান ট্যান করলেন এখন সমাধান দেন ওর সমাধান তো কত ভিডিও তা কত আলোচনায় দিছি এখন আবার দিতে গেলে আর আধ ঘন্টা কথা বলতে হবে সমাধানের পথটা তত সহজ না ওটা তো পছন্দ হবে না কঠিন দেখেন না ওই যে মোটিভেশান শুনে সবাই পরীক্ষা পাশ করতে চায় জীবনে উন্নতি সফল হতে চায় যেই যে রাস্তা ধরে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার তো সহজ না কঠিন তো তাহলে কী করতে হবে আবার ফিল গুডটাও চাই মোটিভেশনাল ভিডিও শুনতে হবে শুনে শুনে স্বপ্নে হাতি ঘোড়া মারতে হবে স্বপ্নের দেশে আমি যে একটা গল্প জানি না গল্পটা বলে শেষ করি এক লোক যাচ্ছিলো মাথায় আর কি ঝুড়িতে ডিম নিয়ে তারপর হইতেছে সে হিসাব করতেছে এই ডিম বিক্রি করে সে মুরগি কিনবে মুরগি বিক্রি করে সে ছাগল কিনবে ছাগল বিক্রি করে গরু কিনবে গরু বিক্রি করে ফার্ম করবে আসলে পৃথিবীর সবচেয়ে বিলি নেওয়ার হবে এই চিন্তা করতে করতে হ্যাঁ মাথা থেকে ঝুড়ি পরে সব ডিম ফেঁকে ভেঙে সো এই হিসে আর কি এদের অবস্থা আর কি এরা সারা পশ্চিমকে ফাইট দিবে রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইয়ে ইসলামী শাসন কায়েম করবে কেমনে কায়েম করবে ঘুসাঘুসি করে উন্মাদের মতো উন্মাদ আলাচরণ করে লজিক ইলজিক্যাল কথাবার্তা বলে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে গায়ের জোরে যেতে ইসলামের ইর কোনো ধারে কাছে নাই ফিজিক্সের মধ্যে নবী সাল্লামের জীবনী ঢুকায় ওরাই ভাবেই করতে যাচ্ছে ওরা কী করতেছে ওরাই জানে ভালো সো সো এই স্পেসিফিক কেসে যদি রাষ্ট্রধর্ম ইসলাম না থাকে বাংলাদেশের যেটা বিতর্ক যাচ্ছে আমি মনে করি দ্যাট বি বিদা লজিক্যাল অ্যান্ড রিজনেবল থিং নাও অ্যাগেন আপনি আপনার রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠা করতে চাইলে সেটা আপনি সেটা অন্য রাস্তায় আসতে হবে অনেক লম্বা রাস্তায় আসতে হবে সেটা কোনো সহজ রাস্তা না এবং সেই রাস্তার আমি কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না